আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যে যেখান থেকে আজকের এই প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন যারা নামাজ স্টার্ট করতেছেন, নামাজ শুরু করতেছেন, তারা পাঁচ ওয়াক্তের কোন ওয়াক্তের নামাজগুলো কেমন আদায় করতে হয় অনেকেই জানেন না। তাদের জন্য আজকের ভিডিও ইনশাআল্লাহ আজকে থেকেই কন্টিনিউ আমরা প্রতি ওয়াক্তের নামাজ প্র্যাকটিক্যালি খুব সহজে শিখিয়ে দিব, দেখিয়ে দিব। তো আজকে যেহেতু শুরুর ভিডিও, তো আজকে আমরা শিখব ফজরের দুরাকাত ফরজ নামাজ আমরা কীভাবে আদায় করব। ফজরের দুরাকাত ফরজ নামাজ কীভাবে আদায় করতে হয় আমি একবার মৌখিকভাবে বলে দিচ্ছি, এরপর আমাদের প্রিয় ভাই আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিবেন, শিখিয়ে দেবেন। শরীর পাক, কাপড় পাক, নামাজের স্থান পাক, সতর ঢাকতে হবে এবং অক্ত মেনটেন করে সময় অনুযায়ী, অক্ত অনুযায়ী নামাজ আদায় করতে হবে। তারপরে কিবলামুখী হতে হবে, অন্যদিকে নামাজ হয় না, আপনারা সকলেই জানেন। এক কথায়, নামাজ শুরু করার পূর্বে নামাজের যে ফরজগুলো রয়েছে এইগুলা অবশ্যই ঠিক রেখে এরপর আমাদের নামাজ শুরু করতে হবে এবং নামাজের নিয়ত করতে হবে। এখন বিষয়টা হচ্ছে, নামাজের নিয়ত আমরা মুখে করব নাকি মনে মনে করব। আপনি চাইলে মুখে করতে পারেন, চাইলে মনে মনে করতে পারেন, তবে অবশ্যই নিয়ত করতে হবে। আপনি যদি একদমই নিয়ত না করেন তাহলে আপনার নামাজ হবে না। কিবলামুখী হইয়া ফজরের দুই রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পরিবার নিয়ত করলাম। নামাজের নিয়ত যে কোনো ভাষাতেই করা যাবে, সওয়াব এর কোনো কম বেশি হবে না। আমাদের নিয়ত হয়ে গেল, এরপর আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধে নেব, হাত বাঁধার পরে সানা পড়ব, সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়ব, এবার সূরা ফাতিহার সাথে একটা কিরাত মিলাবো, এরপর রুকু করব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে দোয়া আছে দোয়া পড়ব, এরপর সোজা সিজদা করব, ওইখানে দুইটা সিজদা করে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ব এবং সূরা ফাতিহার সঙ্গে একটা কিরাত মিলাবো, এরপর রুকু করব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাব, দুইটা সিজদা করে বসে পড়ব, বৈঠক করব, বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাছুরা, এই তিনটা পড়ে ডান দিকে ও বাম দিকে সালাম ফেরাবো। এটাই হয়ে গেল আমাদের ফজরের দুরাকাত ফরজ নামাজ শিক্ষা। চলুন, আমরা সামান্য ধারণা নিয়েছি ইনশাআল্লাহ, এবার আমরা আমাদের প্রিয় ভাইয়ের কাছ থেকে প্র্যাকটিক্যালে এই নামাজটি শিখে নিই। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله
আকবর সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহু আকবর রব্বি ইগফির লি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি আল্লাহু আকবর সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহু আকবর بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله নামাজের ভেতর প্রতি রাকাতে দুইটি সেজদা করতে হয়। দুই সেজদার মাঝখানে একটু বসতে হয়, ওই সময় একটি দোয়া পড়তে হয়। এই দোয়াটি যদি কেউ না পারেন তাহলে কোনো সমস্যা নাই, ওইখানে আপনি চুপ থাকতে পারেন।
এটা বাড়তি একটি দোয়া, অথবা আপনি রব্বিগফিরলি এতটুকু পড়তে পারেন, অথবা হাদিসে এই দোয়াটি অন্যভাবেও আসছে, তো ওভাবেও আপনি চাইলে পড়তে পারেন। সেজদা ও রুকুতে তাসবিহগুলা তিনবার বলা হয়েছে, আপনি চাইলে তিনবার, পাঁচবার, সাতবার, এই তিনটার ভেতর যে কোনো একটা পড়তে পারেন, চাইলে তিনবার পড়তে পারেন, চাইলে পাঁচবার পড়তে পারেন, চাইলে সাতবার পড়তে পারেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকে ফজরের দুরাকাত ফরজ নামাজ শিক্ষার ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এখনও যদি লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক করে দিন। এরকম নিত্য নতুন ইসলামিক সব ভিডিও পেতে বাহক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন এবং আমার সাথে ছিল উসমান গনি। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো নামাজ শিক্ষার ভিডিওতে। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাহক টিভি।